প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দ হক নামক এক সংস্থার পক্ষ থেকে কালচিনি ব্লকের প্রত্যন্ত এলাকা দলসিংপাড়া জুটুলেনের বাসিন্দাদের নতুন বস্ত্র প্রদান করা হলো। পূজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দ হক নামক সংস্থার পক্ষ থেকে কালচিনি ব্লকের প্রত্যন্ত এলাকা দলসিংপাড়া জুটুলাইনের বাসিন্দাদের নতুন বস্ত্র প্রদান করা হয়। জুটুলাইন এলাকার সমস্ত শিশুদের নতুন কাপড় ও মহিলাদের শাড়ি প্রদান করা হয়। পূজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি জুটুলাইন এলাকার বাসিন্দারা। আনন্দ হক সংস্থার পক্ষ থেকে সঞ্জীব মুখার্জি জানান যে পূজোর সময় আমরা প্রতিবার ডুয়ার্সের প্রত্যন্ত এলাকায় বস্ত্র দান করি। এ বছরও জুটুলাইন রহিমাবাদ ফলাকাটা এলাকায় আমরা বস্ত্র দান করছি, নতুন বস্ত্র তুলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই পুজোর সময় আমরা সবাই পোশাক পরি, আমাদের যাতে আর্থিক অবস্থা ভালো। আর এটা তো বলাই বাহুল্য, সবাই মোটামুটি জানে যে ডুয়ার্সের চা বাগানের বিপর্যস্ত দশা চলছে গত 80-এর দশক থেকে। তাই এবার গত 5 বছর ধরে আমি একটু চেষ্টা করছিলাম যে এদেরকে যদি পুজোর সময় কিছু পোশাক টোশাক দেওয়া যায়। তা এবার আমি শুরু করার পর আমার সাথে আরও অনেক বেশি যুক্ত হয়েছে আমাদের একটি গ্রুপ তৈরি হয়েছে আনন্দ হোক নামে। এই আনন্দ হোক গ্রুপের তরফ থেকে আজকে এই দলসিংপাড়ার এই জুটুলাইন এখানে আমরা গত 3 বছর ধরে কাজ করছি, মানে এই পুজোর সময় পোশাক নিয়ে আসি এবং শীতকালে কম্বল বা সোয়েটার এগুলো নিয়ে আসি নতুন। এইবার এই আজকের দিনে ওদের এই বাচ্চাদের আজকে দিতে এসেছি, বাচ্চা বুড়ো যারা আছে মহিলা পুরুষ সবাইকে। এই গ্রামটিতে মানে এই জুটুলাইনে মোটামুটি 55টি পরিবার আমাদের হিসেবে আছে, সব মিলে প্রায় 350-400 মতন মাথা হবে। প্রত্যেকেই পোশাক পাবে আজকে থেকে শুরু হলো। এরপরে আমাদের রহিমাবাদে কাজ আছে, তারপরে একটি ডুয়ার্স বক্সা টাইগার রিজার্ভের পাশে একটি ফরেস্ট ভিলেজে আমাদের একটি কাজ আছে, সেখানেও প্রায় সদুয়েক আছে। তারপর ফালাকাটায় একটি শিশু সদন আছে, সেখানে আমাদের কাজ আছে।